নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে পুরকর বৃদ্ধি ও কা আবেদনে জটিলতা, সরব সুস্মিতা দেব। প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সুবর্ণ জয়ন্তী, বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা। দক্ষিণ কৃষ্ণপুরে জমি জবর দখলের অভিযোগ, হিমন্তের হস্তক্ষেপ দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন দলীয় নেত্রী সুস্মিতা দেব। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, শিলচরের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য দুদিন আগে পুরসভার এক্স অফিসিও সদস্যদের নিয়ে সভা করে বলেছেন, জলের কর যে বাড়ানো হয়েছে সেটা সঠিক এবং সেটা প্রয়োগ না করলে আগামীতে পুরসভার জন্য অনেক অসুবিধা হবে। সেই সভায় সাংসদ বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়কে পাশে রেখেছেন, অথচ অন্যান্য দলের সভাপতিদের কেন ডাকা হয়নি এ নিয়ে প্রশ্ন তুলেছেন সুস্মিতা। তিনি জানান, জলের কর বৃদ্ধি করা সহ অন্যান্য ট্যাক্স বৃদ্ধির পক্ষে থাকলেও পরিমলবাবু সেই সভায় গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ নিয়ে নীরব থেকেছেন। গোলদিঘি মল, সঞ্জয় মার্কেট, আরডিআই ও শিলচর ব্যায়াম বিদ্যালয় নিয়ে তিনি আলোচনা করেননি কেন? প্রশ্ন সুস্মিতার। আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী অশোক সিংহল শিলচরে এসে বলেছেন, আগামী তিন মাসের মধ্যে মামলার নিষ্পত্তি হয়ে যাবে এবং পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে। অশোক সিংহল হাইকোর্টের ন্যায়াধীশ নাকি যে উনার কথায় মামলা শেষ হয়ে যাবে, মন্তব্য তৃণমূল নেত্রীর। এই মামলা অশোক সিংহল করেছেন বলেও এদিন সন্দেহ প্রকাশ করেছেন তিনি। সিংহলকে উদ্দেশ্য করে সুস্মিতা বলেন, কর্পোরেশন যখন হবে তখন হবে। শিলচরে 28টি ওয়ার্ডে নির্বাচন করানোর জন্য আজকের দিনে এমন কোনো আইনি বাধা নেই। আসলে শিলচর পুরসভা বিজেপির সাবসিডি কার্যালয়ে পরিণত হয়েছে, যেখানে নাগরিক পরিষেবা বাদ দিয়ে দল ও দলের কর্মীদের পরিষেবা দেওয়ার জন্যই নির্বাচন অনুষ্ঠিত করা হচ্ছে না বলে অভিযোগ সুস্মিতার। এক্স অফিসিও সদস্যদের নিয়ে আয়োজিত সভায় বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়কে পাশে রেখে এর জ্বলন্ত প্রমাণ তুলে ধরেছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলে মন্তব্য করেন তিনি। আপনি পৌরসভার করের পক্ষে আছেন, ওয়াটার ট্যাক্সের পক্ষে আছেন, কিন্তু আপনি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ নিয়ে কি আলোচনা করলেন? আপনি কি গুলদিঘি নিয়ে আলোচনা করেছেন, সঞ্জয় মার্কেট নিয়ে আলোচনা করেছেন, আরডিআই হল নিয়ে আলোচনা করেছেন, ব্যায়াম বিদ্যালয় নিয়ে আলোচনা করেছেন? আপনি করলেন না কেন? আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার অশোক সিংহল শিলচরে এসে বলেছেন যে তিন মাসের মধ্যে কেস শেষ হয়ে যাবে এবং পৌর কর্পোরেশনের ইলেকশন হবে। আমি মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে চাই, আপনি কি হাইকোর্টের জাজ নাকি, যে আপনার কথায় কেস শেষ হবে? আমার সন্দেহ এই কেসটা তার মানে আপনি করিয়েছেন, তাহলে আপনি কিভাবে বলছেন এই কেসটা শেষ হবে? মিস্টার সিংহলকে বলতে চাই যে কর্পোরেশন যখন হবে তখন হবে, আইনি কোনো বাধা নেই আজকের দিনে 28টা ওয়ার্ডে পৌর বোর্ডের নির্বাচন করানো। আপনারা 28টা ওয়ার্ডের পৌর বোর্ডের নির্বাচন কেন করাচ্ছেন না? কারণ মিউনিসিপ্যালিটি আপনাদের মৌরাশিপাট্টা হয়ে গেছে, কাম ইয়র সাবসিডিয়ারি অফিস, যেখান থেকে আপনারা বিজেপির ওয়ার্কারদের পরিষেবা করছেন এবং বিজেপি দলের পরিষেবা করছেন, শিলচর শহরের মানুষের পরিষেবা করছেন না। আর এটার প্রমাণ পরিমলবাবু দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট বিজেপি প্রেসিডেন্টকে সেই মিটিংয়ে। এদিকে এফটিতে যাদের মামলা রয়েছে তারা যদি কাতে আবেদন করেন তাহলে এফটির মামলা বন্ধ হয়ে যাবে বলে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে অবগত করেছেন তাতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। তিনি জানান, কাতে আবেদন করতে গেলে প্রথমেই লিখে দিতে হবে যে আবেদনকারী একজন বিদেশি, দ্বিতীয়ত 2015 সালের পর যারা ভারতে এসেছেন তাদের বাংলাদেশের কাগজ দেখাতে হবে, কারণ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া কা বাইরে কার্যকর হবে না। তাহলে ঘুরে ফিরে কথা একটাই সামনে আসছে যে এফটিতে মামলা শেষ করতে হলে কাতে আবেদন করতে হবে এবং আবেদনকারী প্রত্যেকে বাংলাদেশের নথিপত্র দেখাতে হবে। সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব, রাজ দাস, অনুপম পাল ও কুটি দেবরায় সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগে 2015 আগে যারা এসেছেন আপনাদেরকে বাংলাদেশের কাগজ দেখাতে হবে যে আপনারা বাংলাদেশ থেকে এসেছেন।
কারণ এই সিএটা বাংলাদেশ, আফগানিস্তান আর পাকিস্তানের বাইরে লাগু হয় না। এখন কি রাস্তা আছে, ফরেনার্স ট্রাইব্যুনালের কেস যদি শেষ করতে হয় সিএতে অ্যাপ্লাই করতে হবে, বাংলাদেশের কাগজ দেখাতে হবে। পুলিশকে যে একটা অ্যাডভাইজারি দেওয়া হয়েছে ফ্রম দ্য গভর্নমেন্ট অফ আসাম পলিটিক্যাল ডিপার্টমেন্ট, সেই অ্যাডভাইজারিতে স্পষ্টভাবে লেখা আছে যে পুলিশ হিন্দু বাঙালিদের, খ্রিশ্চানদের বা পার্সিদের যারা বাংলাদেশ থেকে এসছেন বা আফগানিস্তান থেকে এসছেন, ওদেরকে বলা হবে যে আপনাদের কেস ফরওয়ার্ড হচ্ছে না, কিন্তু আপনারা সিএ এর ফর্ম ফিল করেন। সো ঘুরে ফিরে কেস থেকে বাঁচতে হলে, পুলিশ থেকে বাঁচতে হলে সবাইকে সিএ এর আন্ডারে যেতে হবে এবং কাগজ দেখাতে হবে। আজকে যে সমস্যাটা নাগরিকরা ফেস করছে হলো কাগজের সমস্যা। গরিব মানুষরা, পিছনে পড়া মানুষরা, গ্রামের মানুষরা, ওরা কাগজ দেখাতে পারছে না। আজকে শুধু 8 জন অ্যাপ্লাই করেছে, এটাই তো প্রমাণ যে কেন অ্যাপ্লাই করছে না, কারণ কাগজ নেই। আমি এটাই বলবো, যারা সিএ এর ফর্ম ভরবেন আপনাদের বাংলাদেশের কাগজ দেখাতে হবে এবং মেনে নিতে হবে যে আপনারা বিদেশি, এটার প্রস্তুতি নিতে হবে। এবং একটা প্রচার চলছে যে হিন্দু বাঙালিদের জন্য বিজেপি সব করে দিয়েছে, সব করে দিয়েছে, এটা হলো একটা দলীয় প্রচার। বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসম প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করছে। শুক্রবার উধারবন্দের ময়নারবন্দ এলাকার সোমনাথ ক্র্যাশার ইন্ডাস্ট্রিতে প্রদূষণ নিয়ন্ত্রণ সভার আয়োজন করা হয়। প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সৌজন্যে এবং অসম বন বিভাগ ও বরাকভেলি স্টোন ক্র্যাশার মালিক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানে বৃক্ষ চারা বিতরণ, বৃক্ষরোপণ, স্বচ্ছতা অভিযান ও বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি ছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, বন বিভাগের সিসিএফ রাজীব কুমার দাস, উধারবন্দের রেঞ্জার অরবিন্দ ডেকা, প্রদূষণ বিভাগের রিজনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরবিন্দ দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্তোষ কুর্মী, প্রিয়ঙ্কা দে, ইমাদুল হক, এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট সুরজ গুপ্ত বরা, বরাকভেলি স্টোন ক্রেশার মালিক সংস্থার আজমল হোসেন লস্কর, মনোজ পাণ্ডে, রূপম ধর, অশোক পাণ্ডে, সায়ন রায়, সফিকুর রহমান লস্কর, কৌশিক দত্ত, অনির্বাণ দে প্রমুখ। বক্তারা সবাই গাছপালা বেশি করে লাগানোর উপর গুরুত্ব দেন সভায়। পরে বেশ কিছু গাছের চারা রোপণ করা হয় ক্রেশার চত্বরে। রাজ্য সরকার 2 কোটি গাছ লাগানোর সংকল্প নিয়েছে, অনেকটা সফলে এসছে। আর কোনো না কোনো একটা উপলব্ধ দিয়ে আমরা যদি এগুলো বৃক্ষরোপণ করি তাহলে আমরা অনেক উপকৃত হব। আমি যদি মনে করি বাচ্চার জন্মদিনে আমি একটা গাছ লাগাবো, কি অসুবিধা, কে মানা করে লাগাবো? আমরা বাড়িতে সবাই লাগাচ্ছি। জেনারেলি আমরা কি হয়, একটা বৃক্ষরোপণ করে আমরা একটা ফেসবুকে ছেড়ে দিলাম, তারপরে গাছ যাচ্ছে। আমরা একটা সাফাই অভিযান করলাম, আমরা পরিষ্কার করছি, একটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলাম, ইলেকট্রনিক্স মিডিয়াতে দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। আজকে এখানে আমাদের সাংবাদিক ভাইরাও আছেন, ওনারা প্রায় আমাদেরকে এইসব ব্যাপারে ওনারা অংশগ্রহণ করেন। ওনারা বৃক্ষকে রাখার যে ব্যাপারে সবাই একমত হয়ে আমরা আছি। তা আপনাদের ইন্ডাস্ট্রিরা বর্তমানে গভর্নমেন্টের যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন ফলো করতে হবে, আপনার পলিউশন কন্ট্রোল করার জন্য আলাদা ইউনিট বসাতে হবে। আর আমি অনেকগুলো আমি বলেছিলাম আমার বিভাগকে যে কন্ট্রোল করতে হলে এগুলো যে গভর্নমেন্টের যে গাইডলাইন আছে ফিল্টার করা, বাতাসটাকে ফিল্টার করা, বা আমার এখানে যে কেশারের ধুলো উঠছে সেটাকে কীভাবে অবজার্ভ করা যায়। দক্ষিণ কৃষ্ণপুরে বাইপাস সড়কের পয়েন্ট এলাকায় জমি জবরদখলের অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বড়ভূইয়া অভিযোগ করে বলেন, তার ঘরের সামনে বাইপাস সড়কের লাগোয়া 6 কাঠা জমি জবরদখল করে রেখেছেন প্রতিবেশী মুকুল উদ্দিন বড়ভূইয়া, আব্দুল মনাফ বড়ভূইয়া, বাবুল উদ্দিন বড়ভূইয়া, রাজনমণি বড়ভূইয়া, রানামণি বড়ভূইয়া, আবেদ আহমেদ বড়ভূইয়া সহ অন্যান্যরা। এদের পিছনে জমি মাফিয়াদের হাত রয়েছে। তার বাড়ির সামনে 3টি দোকান রয়েছে, এর সামনের জমি জবরদখল করে বসেছেন অভিযুক্তরা। এর ফলে ভাড়াটেরা দোকান খুলতে পারছেন না। তার নিজের নামে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সম্প্রতি আইনের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশে বৃহস্পতিবার সেটেলমেন্টের আধিকারিক ও কর্মীরা পুলিশ সহযোগে এসে জমিতে মাপ যোগ করে যান।
আক্তার হোসেন স্পষ্ট ভাষায় জানান, জমির উপযুক্ত নথিপত্র হিসেবে প্রকৃত মালিক জায়গা পাবেন, কিন্তু যেভাবে ভূমাফিয়ারা সক্রিয় হয়ে তার জমি হড়প করার চেষ্টা করেছেন, এ নিয়ে কাছাড় জেলা প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ভূমাফিয়াদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান, পাশাপাশি আদালতে ন্যায় বিচারের মাধ্যমে নিজের জমি ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন। আমি অবজেকশন দিছি, আমার জমিটা যাতে বিক্রি না হয়, আর আমি খাসাড়ের এসপি মহোদয়ের কাছে অনুরোধ জানাইয়ার, রাঙ্গেঘাড়ির আইসি ম্যাডামের কাছে আমি অনুরোধ জানাইয়ার, যে এইটাই আমার আবেদন যে আমার জমিটা যদি আমার হয়ে থাকে, আপনি লিগ্যালভাবে দেখিয়া ডকুমেন্ট ভেরিফাই করিয়া আমার জায়গাটা আমার কাছে দিয়া দিবা। আর আমি এইটাই মানে আর কি বেশি মানে আর কি নির্যাতিত হইয়ার, যে ও কারণে যে এগেইনস্ট পার্টির আমি বারবার রিকোয়েস্ট করছি, তারার যদি এই জমিটা যদি হইয়া থাকে তারা আমার কাছে বক এনি টাইম, তারার জমি যদি হয়ে থাকে আমরা তারারে দিয়ে দিলেমু, আমরা জগা জাটি করি না, তারা সদস্য মানুষ লইয়া ইয়া টিনোর বেড়া দিয়া এই জায়গাটা আবদ্ধ করে রাখি দিছে। এর বাদে এখানেও আমার ফেইন আছে, আমি এখন ফেইন এখন আমার ভিতরে ঢুকাইবার দেন না, তিন দীর্ঘ দেড় মাস হয়ে আছে, আমি গরুর খেটটার বাহরতম পারি না, এখানেও খোলা গাছ আছে, প্লাস আমার এখানেও গরু আমার কারেন্ট ও ইলেকট্রিক বিল সব কিছু আছে, তারা সামনে খাস জায়গাটা সরকারি জায়গাটা খাসর মধ্যে গড় বানাইয়া আবদ্ধ করে রাখছে, এবং আমার রাস্তার সামনে তারা একটা ল্যাট্রিন বানাইছে, যে ল্যাট্রিনের দুর্গন্ধ আমি চলাচল করতাম পারি না, যে আমার বিভিন্ন ধরনের অসুবিধা হয়। আমি পুলিশ প্রশাসনের কাছে একটা অনুরোধ জানাইয়া যে আমার ন্যায্য বিচার আপনারা যাতে অতি সত্তর ভিতরে তাড়াতাড়ি অ্যাকশন লই। আর আমি আরেকটাও জিনিস জানাইয়ার যে অনুরোধ, যে ভূমাফিয়া সিন্ডিকেট আমার জমিটা বিক্রি করবার লাগি তারা বারবার প্রচেষ্টা করে, বারবার আমার হ্যারাসমেন্ট করে, বারবার আমার দিকদারিদের, আমি যাতে ভূমাফিয়া সিন্ডিকেটের দ্বারা নির্যাতিত না হই, যাতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ দৃষ্টি আকর্ষণ করি জানাইয়ার, যে আমি একজন নিরীহ মানুষ, ঠিক ঠিক যদি আমার যদি লিগ্যাল ডকুমেন্ট হইয়া থাকে আমি আমার জমিটা সুন্দরভাবে যাতে আমি কোর্ট NHI DCL এর রিজিওনাল ডিরেক্টরের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। শুক্রবার কাছাড় জেলাশাসক কার্যালয়ে শিলচর লোকসভা সমষ্টির বিভিন্ন এলাকার সড়ক সংস্কার কাজ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন শিলচর লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন বৈঠকে NHI DCL এর রিজিওনাল ডিরেক্টর পঙ্কজ সিং, এজিএম সঞ্জয় দেওঘর সহ অন্যান্য আধিকারিকদের সাথে শিলচর শহর, কালাইন মালিডহর ক্যাপিটাল পয়েন্ট, ISBT ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাটের রাস্তার দ্রুত সংস্কারের জন্য বলেন। এদিনের বৈঠকে শিলচর লোকসভার প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়, শিলচর লোকসভা সমষ্টির বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, জেলাশাসক রোহন কুমার ঝা। ये कंट्रैक्टर को जिसको देना है बोलिए, बोले कहां से जाके वो काम शुरुआत करो, तुम्हारा कंट्रैक्ट मिलेगा। मैं BWD में काम करके आया हूं, मैं जानता हूं कंट्रैक्टर को कैसे काम में लगाना है। आपका भारतमाला का कंट्रैक्टर हम लोग दिया क्या? आप लोग जमीन का कंपेंसेशन मिलने का पहले ही किस तरफ जाएगा उसका पहले ही आपका कंट्रैक्टर आके माटी फेंक देता है, तो कोई ना कोई जगह पे आपका बात कंट्रैक्टर सुनता है। आप जाके बोलिए कि जाओ कॉन्ट्रेक्टर तुमको ठिका मिलेगा, तुम जाके काम करो, कल से लगेगा वो। मैं तो आपको नहीं बोल रहा हूँ, जो इसी कॉन्ट्रेक्टर को दीजिए, वो क्या हम लोग को बोलेगा। শুক্রবার ঘুঙ্গুর বাইপাসের শহীদ মঙ্গল পাণ্ডে, চৌরঙ্গীতে স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বীর মঙ্গল পাণ্ডের 197তম জন্মবার্ষিকী পালিত হয়। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপনা সমিতির উদ্যোগে এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সকাল 8টায় জন্মবার্ষিকী পালন কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্ত প্রদেশের ইনচার্জ পূর্ণচন্দ্র মণ্ডল, মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপনা সমিতির সভাপতি উদয়শঙ্কর গোস্বামী, কার্যকরী সভাপতি মানব সিং, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুর্মী, সহসভাপতি যথাক্রমে সুবচন গোয়ালা, কাঞ্চন নুনিয়া, হিমাদ্রি দেব, রামনারায়ণ নুনিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে শহীদ মঙ্গল পাণ্ডের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিন কার্যকরী সভাপতি মানব সিং, সহসভাপতি সুবচন গোয়ালা, কাঞ্চন নুনিয়া, হিমাদ্রি দেব, রামনারায়ণ নুনিয়া প্রমুখ শহীদ মঙ্গল পাণ্ডের কর্মজীবনের তথা দেশভক্তির ওপর বিস্তারিত তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইর বিধায়ক প্রতিনিধি জাকির আহমেদ, সমিতির উপদেষ্টা বৈকুণ্ঠ গোয়ালা, রামাশিস চৌহান, সমিতির সহসম্পাদক অনন্তলাল কর্মী,
প্রকাশ চৌহান, শম্ভু কর্মী, কোষাধ্যক্ষ সুভাষ চৌহান সহ কোষাধ্যক্ষ নির্মল কর্মী, সাংগঠনিক সম্পাদক সন্তোষ নুনিয়া, অমিত নুনিয়া, সাংস্কৃতিক সম্পাদক গীতা নুনিয়া, সদস্য ঋষি চক্রবর্তী, রামু কৈরি, সুমিত কর্মী, কমলেশ কুমার কর্মী, প্রভুনাথ সোনার, সুদর্শন নুনিয়া প্রমুখ। সাতাইশ ইংরেজি মে ভারতবর্ষ কাজ পহলা স্বাধীনতা সংগ্রাম মে শ্রী মঙ্গল পাণ্ডে জি কে জন্ম বলিয়া মে হুয়া থা। আজ উনকা 197তম জন্মদিন মনায়া যা রহা হ্যায়। আজ হম লোগ ইহা উনকা যে মূর্তি স্থাপনা চৌক হ্যায় আর ইসি পয়েন্ট কে পহলে বাইপাস মে হম লোগ ইহা আকর কে উনকো শ্রদ্ধা নিবেদন কিয়ে আর উনকো ইয়াদগার হম লোগ কর রহে হ্যায় কি ও অমর রহে, ও হমারে দিল মে, হমারে সমাজ মে, পুরা হিন্দুস্তান মে উনকা নাম সব সময় জাগৃত রহে। আর হম লোগ আজ উনকো শ্রদ্ধা অর্পণ করকে হম লোগ এক ছোটা সা ইহা কার্যক্রম কিয়ে। সমগ্র দেশের সাথে শিলচর লোকসভা সাংসদকেও স্মারকপত্র প্রদান করে সারা ভারত কৃষক সভা। 19 জুলাই 2024 শিলচর লোকসভার সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে স্মারকপত্র প্রদান করে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। সমগ্র দেশে কৃষকদের জ্বলন্ত সমস্যাবলী নিয়ে দাবিগুলি লোকসভা অধিবেশনে উত্থাপিত করার জন্য নবনির্বাচিত সাংসদের স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত কিষাণ মোর্চা। ঐতিহাসিক কৃষক আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবি পূরণে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত এই প্রতিশ্রুতি পূরণ করে নাই সরকার। সংযুক্ত কিষাণ মোর্চা সমগ্র দেশে আন্দোলন সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করেছে, এরই অঙ্গ হিসেবে পিএমদের স্মারকপত্র প্রদান করা। নেতৃত্বে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে বিভিন্ন দাবি সম্বলিত কৃষকদের জ্বলন্ত সমস্যা বলে সমগ্র সারা সর্বভারতীয় দাবি ভিত্তিতে স্মারকপত্র প্রদান করা হচ্ছে। তার কারণ আগামী 22 জুলাই থেকে যে পার্লামেন্ট শুরু হবে সেই লোকসভা অধিবেশনে ওনারা যাতে কৃষকদের স্বার্থে কথা বলেন, তার দাবি উত্থাপিত করেন প্রধানমন্ত্রীর কাছে, সেই দাবিতে আমরা সারা দেশব্যাপী সেই স্মারকপত্র দেওয়ার কাজ চলছে। আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি, আমাদের এখানেও আসামের শিলচর লোকসভার এমপি মাননীয় পরিমল শুক্লবৈদ্য ওনার কাছে আমরা আজকে স্মারকপত্র দিয়েছি। গোটা কাছাড় জেলার যে কৃষি ব্যবস্থা এবং কৃষকের যে সমস্যা, সেই সমস্যাগুলি যাতে উনি বিধানসভা লোকসভায় যে বাজেট লোকসভার যে অধিবেশন চলবে সেই অধিবেশনে তিনি তুলে ধরেন, তার জন্য আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ওনার কাছে আমরা স্মারকপত্র দিয়েছি এবং ওনাকে আমরা আবেদন করেছি যে কাছাড় জেলার কৃষকের সমস্যাগুলি যাতে উনি উত্থাপন করেন, এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন উনি আগামী অধিবেশনে উত্থাপন করবেন। এবং আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটিও এই সারা কাছাড় জেলার কৃষকরা স্বার্থে লড়াই আন্দোলন চলছে, আগামী দিনে সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে সারা ভারত কৃষক নেতৃত্বে মোর্চা সারা দেশব্যাপী আন্দোলন সংগঠিত করছে। সরকার যদি আমাদের দাবি পূরণ না করে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন নেবে বলে সংযুক্ত কিষাণ মোর্চা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষায় মাতৃভাষা আবশ্যক নয়, শিক্ষক বাংলা ভাষায় এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চ এবং রামানুজ গুপ্ত কলেজ। আগামী 21 জুলাই 86-এর ভাষা শহীদের সম্মান জানাতে রামানুজ গুপ্ত কলেজে প্রাঙ্গণে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। এক সাংবাদিক সম্মেলনে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা যৌথভাবে এই কথা জানালেন। করে এসেছে এবং আগামী 21 জুলাইটাকেই বেছে নিয়েছে, কারণ 86-এর 21 জুলাই আমরা জানি যে আমাদের করিমগঞ্জ অঞ্চলে জগনযীশু এই মাতৃভাষার জন্যে তাদের প্রাণ দিয়েছিলেন, এবং সেইটাকে উদ্দেশ্য করে এবারের বিতর্কের বিষয়টাও সেইভাবে রাখা হয়েছে। এবং আগামী দিনগুলোতে যাতে আরও বিভিন্ন স্কুলে এবং কলেজে সেটা আমরা আয়োজন করতে পারি সেইটার উপর নজর রেখে আমরা এই আয়োজনটুকু করেছি। আপনারা জেনেছেন এই বিতর্ক প্রতিযোগিতার কথা। বিতর্ক প্রতিযোগিতার সংস্কৃতি আমাদের শহরে প্রায় হারিয়ে যেতে বসেছে, বিশেষ করে বাংলায়
একসময় খুব ভালো বিতর্ক প্রতিযোগিতা হতো, চর্চা হতো, আমরা ছাত্র জীবনে সেসব দেখেছি, কিন্তু দীর্ঘদিন থেকে বাংলায় কোনো বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে না। তো যখন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আমাদের কাছে এই প্রস্তাব নিয়ে এলেন, তো আমরা সানন্দের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হলাম এবং তাতে আমরা বেশ আশাতীত সাড়া পেয়েছি। এখনো পর্যন্ত 40 জনের উপরে নাম নথিভুক্ত করেছেন ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল কলেজে। এবং বিষয়টা হচ্ছে শিক্ষায় মাতৃভাষা আবশ্যক নয়, এই বিষয়ের পক্ষে বিপক্ষে বিতর্ক হবে। সময় 10:30 আগামী রবিবার 21 জুলাই সকাল 10:30 আমাদের এই কলেজ প্রাঙ্গণে। সোনাই কেন্দ্রের টুটির গ্রাম এবং উত্তর বড়খাল পাড়ের বিভিন্ন এলাকা ঘুরে বন্যাপীড়িত লোকদের দুঃখ কষ্টের খবর নিলেন কংগ্রেস নেতা শান্তিকুমার সিংহ। তিনি পূর্ব সোনাই যুব সমাজের সদস্যদের সঙ্গে নিয়ে বন্যা কবলিত গ্রামের পরিস্থিতির খবর নেন। টুটির গ্রামের শতাধিক পরিবার বন্যাক্রান্ত। স্বাধীনতার 77 বছর পার হলেও আজ পর্যন্ত টুটির গ্রামে যাবার রাস্তা নেই। তিনি গ্রামবাসীদের জন্য জল পরিশোধক বিতরণ করেন। এদিন তার সঙ্গে ছিলেন রাজুল লস্কর, সাবির বড়ভূঁইয়া, জাকির আহমেদ লস্কর, কাবির হোসেন লস্কর ও শাহনাজ লস্কর। আমার মধ্য সোনাই সোনাবাড়িঘাট গ্রাম পঞ্চায়েত এলাকা এক সময় এইভাবে একটু বৃষ্টি দিলেও জলমগ্ন হইতো, মানুষের চাল পর্যন্ত জল আইত। কিন্তু প্রয়াত আমাদের বড়াকে রূপকার মরহুম মইনুল হক চৌধুরী একটা স্কিম এনেছিলেন, ইএনডি বান স্কিম। এই ইএনডি বান স্কিম আনার কারণে আমাদের ওই এলাকার কোনো দিন পর্যন্ত, মানে এখন পর্যন্ত আমার জন্ম 50 বছর হয়েছে, এখন কোনো রকম ফ্লাড হয় না। এই পূর্ব সোনায় এই বড়খাল পার এই মধুরবন্দী গাঁওর যে জলের সমস্যা দীর্ঘ কয়েক বছর থেকে এই সরকারে জানে বা এই এলাকার জনপ্রতিনিধিগুলো জানে, কিন্তু তার মধ্যে সেই প্রকল্পগুলো আনিয়া মানুষের জীবন মরণের যে লীলা এটা রক্ষা করার লাগে কোনো স্কিম বা প্রকল্প তারা এখন পর্যন্ত বিধানসভায় না উঠায় না এখানে ইয়া তারা প্রজেক্ট বানায়। আমাদের মইনুল হক চৌধুরীর মতো যদি নেতা আমাদের গোলাপাই থাকতো এই মধুবন্দী এলাকা আপনার যে দুঃখ কষ্ট হইল না। আমি আপনার কথা দিলাম এইটার, আপনারা যদি আমাদের কোনো ক্ষমতা দিই এই এলাকার এমন একটা প্রজেক্ট বানাইমু, এই প্রজেক্টের মাধ্যমে এখানে কোনো দিন ফ্লাড হইতো না। ফ্লাডরে রুট করার লাগে অনেক স্কিম আছে, অনেক প্রকল্প করা যায়। এখানে ইএনডি বান করিয়া জলরে অন্য রাস্তা দিলে তো বৃষ্টির জল দিয়ে এখানে ইয়া এই জলগুলা আমরা অন্য রাস্তা দিয়া দেই যদি ওখানে ফ্লাড হইতো না। ফ্লাড না হইবার লাগে প্রকল্প লাগে এবং জনগণ আছে, এই আমার ক্লাবের ভাই বোনরা আছে, তারাও আমার সাথে থাকবো, আপনারাও থাকুন, একসঙ্গে কিছু একটা করার চেষ্টা করবো। আজ থেকে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের মঞ্চে ফকিরা গানের দলের উদ্যোগে দুদিনের জন্য ভাওয়াইয়া গানের কর্মশালা সহজ আলাপ শুরু হয়। এই কর্মশালার অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী, বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী মনোরঞ্জন মালাকার, ফকিরা গানের দলের অভিভাবক ভাস্কর দাস প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে আমন্ত্রিত অতিথিরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করে কর্মশালাটি শুভারম্ভ করেন। এই কর্মশালায় বাংলাদেশ ঢাকা থেকে আগত বিশ্ববিখ্যাত সম্পূর্ণ শিল্পী কামরুজ্জামান রাব্বি ও সাথে আছেন বাংলাদেশের সিলেট থেকে আগত বিশিষ্ট লোকশিল্পী ইকবাল সাই। এই কর্মশালায় যোগদানকারী প্রশিক্ষার্থীদের শিক্ষাদান করছেন। এ বিষয়ে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী ও অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রশিক্ষণে যোগ দেওয়ার জন্য আপনাদের অনেক কষ্ট হয়েছে।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে পুরকর বৃদ্ধি ও কা আবেদনে জটিলতা, সরব সুস্মিতা দে। প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সুবর্ণ জয়ন্তী, বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা। দক্ষিণ কৃষ্ণপুরে জমি জবরদখলের অভিযোগ, হিমন্তের হস্তক্ষেপ দান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।